এখন আর বাবা মা নেই, তবু যেন বাবার বাড়ির ভালোবাসাটা ঠিক আগের মতো রয়ে গেছে। মা বেঁচে থাকতে যেরকম ব্যাগ ভর্তি করে জিনিসপত্র আসতো আমার এখানে, এমনও হতো যে গাছের প্রথম পাকা ফলটাই আমার এখানে দেওয়ার জন্য আমার বাবা ছুটে আসতো, যে এই প্রথম ফলটা আমার মেয়ে খাবে বা আমি খাবো। এই চিন্তা করে আমার বাবা সেই কত দূর থেকে, দিনাজপুর থেকে বগুড়ায় চলে আসতো সেই একটা ফল দেওয়ার জন্য। এরকমও অনেক আছে যে ফরমালিনবিহীন ভেজালমুক্ত ফলটা আমার সন্তান আগে খাবে, সেই চিন্তা করে বাবা ছুটে আসতো। তো এখনও তার কমতি হয় না, এখনও আমার বাবার বাড়ির ভালোবাসাটা বাবার অবর্তমানে বা মায়ের অবর্তমানে ঠিক তেমনটাই রয়েছে। তো এই বিষয়ে অন্য একদিন একটা ব্লগে শেয়ার করব কেন কিভাবে আমার বাবার বাড়ির ভালোবাসাটা এখনও অটুট রয়েছে এবং সেই দায়িত্বগুলোকে এখন পালন করে আসছে, ডিটেলসে একটা ব্লগে শেয়ার করব। বাবার বাড়ির গল্প শুরু করলে তো আর থামতেই ইচ্ছে করে না, তারপরও আজকে থেমে দিয়ে শেয়ার করব আজকে আমার বাবার বাড়ি থেকে কী কী নিয়ে আসছে। এই তো নিয়ে আসছে বড় বড় দুটো চালকুমড়ো। চালকুমড়োগুলো মনে হচ্ছিল আমার কাছে একটু মানে পোক্ত হয়ে গেছে, কিন্তু কেটে দেখি না, একদমই কচি কচি আছে। নিজের গাছের চালকুমড়ো এত ভালো, এত মজা, তো রান্না করেই আমি বুঝতে পেরেছি। আর এইদিকে নিয়ে আসছে জাম্বুরা। জাম্বুরা আসলে দুইটা গাছে নিয়ে আসছে, যে এই পাশে চারটা আর ওইদিকে দুইটা নিয়ে আসছে তাল, দুইটা তালগুলো আমি কমই নিয়ে আসতে বলেছি, কারণ মিষ্টি জিনিস আমরা খুব বেশি পছন্দ করি না, তো এই জন্য যেহেতু খাওয়ারও লোক খুব একটা বেশি নেই, তো এই জন্য দুইটা তাল আনতে বলেছিলাম। আর এই যে কাঁকরুলগুলো নিয়ে আসছে, গাছের কাঁকরুল, তো কাঁকরুলগুলো আসলে আমাদের ছিল না, আমার পাশে এক ফুপুই আছে, সেই ফুপুর ছিল নিজের গাছের লাগানো। তো গ্রামের বাড়ি থেকে কেউ আসলে আসলে এলাকার যারা আছে ফুপু চাচি সবাই আসলে সব কিছু দেওয়ার চেষ্টা করে, তো যারা ভালোবাসে তারা সবাই দেয়, যার জন্য আসলে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। অনেক সময় যদি না বলে আসে তারা অনেক রাগ করে, তারা সবাই আসলে দিতে চায় খুব। নিয়ে আসছে নারিকেল আর নিয়ে আসছে হাঁস, দেশি মুরগি, তো এগুলো সব কিছুই বাড়ি থেকে নিয়ে আসছে। তো আমি প্যাকেটগুলো খুলে নিচ্ছি এক এক করে, তো মুরগির প্যাকেটগুলো আমি খুলে নিচ্ছি, ফ্রোজেন করা যে জিনিসগুলো সেগুলো আলাদা করে রাখছে। এই যে মুরগিগুলো একদম কেটে টেটে সব কিছু করে পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর ডিপ করে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আসতে অনেকটা সময় লাগে। আর এই যে রাফতার জন্য চিকেন সসেস, আসলে রাফতা এগুলো পছন্দ করে, তো ওর পছন্দ মতো জিনিসগুলোও আনার চেষ্টা করে। আমরা নিয়ে আসছে মানে যা পেয়েছে, যে কচু, কচুটা আসলে আমি আনতে বলেছিলাম, বাকিগুলো মানে আমার ভাইয়ের নিজের চয়েসেই সব কিছু নিয়ে আসছে। আর কাঁকরুলটা দেখে আমি আসলে সত্যিই খুব খুশি হয়েছিলাম, কারণ আমার দুই দিন থেকে মনে হচ্ছিল যে কাঁকরুল কিনবো, কাঁকরুল কিনবো, বাট কেনা হয়ে উঠছিল না। কেমন করে জানি তারা বুঝতে পেরে গেছে যে আসলে আমি এখন কাঁকরুল খেতে চাচ্ছি, এটা হচ্ছে আপনজনদের ভালোবাসা। আর নিয়ে আসছে চালের গুঁড়ি মানে চালের আটা, তো সবগুলো বের করে নিলাম এখন এক এক করে, যেগুলো ফ্রোজেন ফ্রিজে উঠাই ফেলবো। আর এই যে কচুগুলো, এগুলো যদি সাইজ করে না রাখা হয় সেক্ষেত্রে কচুগুলো আসলে নষ্ট হয়ে যাবে, তো সেগুলো আমি সাইজ করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ব্লগগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চায়। ভিডিওগুলো দেখলেই অবশ্যই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব কিছু জানা যাবে। আল্লাহ হাফেজ।